সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। 12 ফেব্রুয়ারি শুক্রবার বাম এবং কংগ্রেস জোট 12 ঘন্টার বাংলা বন্ধ ডাকল। নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার 12 ঘন্টার বন্ধ ডেকেছে বামেরা এবং সেই বন্ধকে সমর্থন করেছে জোটসঙ্গী কংগ্রেস। এই বন্ধে কী কী বন্ধ থাকবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের উপস্থিতি নিয়ে কী নির্দেশ জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই সঙ্গে 12 ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে স্কুল, সেক্ষেত্রে শিক্ষকদের উপস্থিতি নিয়েই বা শিক্ষামন্ত্রী কী ঘোষণা করেছেন, তাদেরকে আসতে হবেই, এই নিয়ে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের জানিয়ে দেবো ভিডিওতে। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কি এই বন্ধকে সমর্থন করছেন নাকি করছেন না। নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র ধর্মতলার ডোরিনা ক্রসিং এবং এসএন ব্যানার্জি রোড, বাম ছাত্র যুব সংগঠনের মিছিলের উপরে পুলিশি নির্যাতনের অভিযোগ। এর প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে 12 ঘন্টার বন্ধ ডেকেছে বামফ্রন্ট। রাজ্যের সর্বত্র আগামীকাল ধিক্কার দিবস পালিত হবে। বামেদের এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে জোটসঙ্গী কংগ্রেসও। শুক্রবার সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বন্ধ কর্মসূচির কথা ঘোষণা করেছেন। কিন্তু এই বন্ধে যদি সরকারি কর্মচারীরা উপস্থিত না থাকে তাহলে কাটা যাবে বেতন। বামেদের ধর্মঘটে সরকারি কর্মচারীদের উপস্থিত বাধ্যতামূলক, ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বামেদের ডাকা 12 ঘন্টার ধর্মঘটে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, শুক্রবার সরকারি দপ্তরের আধিকারিক থেকে শুরু করে সকল কর্মীকে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতেই হবে, অন্যথায় কাটা যাবে বেতন। এমনকি এই দিনে কোনো সিএল অর্থাৎ ক্যাজুয়াল লিভ বা কোনো অর্ধদিবস ছুটি বা হাফ লিভ কিচ্ছুই নেওয়া যাবে না। সেই সঙ্গে 11 মাস পরে 12 ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল। শিক্ষামন্ত্রী সেক্ষেত্রে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো ধর্মঘট মানা হবে না, নির্দিষ্ট সময় অনুযায়ী স্কুল খুলবে এবং এই দিনে স্কুল হবে, এবং স্কুলের শিক্ষকরা যদি এই দিন স্কুলে না যায় তাহলে তাদেরও বেতন কাটার কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। সেই জন্য আপনারা যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের তো কালকে অফিসে যেতেই হবে, সেই জন্য আপনারা সাবধানে বেরোবেন, অবশ্যই সময়ের অনেকক্ষণ আগে বেরোবেন যাতে আপনাদের গাড়ি পেতে অসুবিধা না হয়। এবং যারা শিক্ষক রয়েছেন তারা অনেকদিন পরে স্কুলে যাচ্ছেন, আপনারা সময়ের অনেকটা আগেই স্কুলে যাবেন, নাহলে এতদিন পরে হঠাৎ করে স্কুল বাদ দিলে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আশা করবো আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন।